হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আজকে তোমাদের সঙ্গে ফিজিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের হলো কিসের পার্ট দেখো, যেটা হলো বায়োফিজিক্সের পার্ট। ঠিক আছে, বায়োফিজিক্সের পার্ট। বায়োফিজিক্সে যারা যারা অসমোসিস পড়ো, যাদের যাদের সিলেবাসে বায়োফিজিক্সে অসমোসিস টপিকটা রয়েছে, তাদেরকে এই কোশ্চেনটা পড়তেই হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা WBCS অপশনাল পড়ছো, তাদের তো লাগেই, কমন কোশ্চেন এটা। আর ফিজিওলজি অনার্স যারা পড়ছো, বায়োফিজিক্স যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো লজ অফ অসমোসিস। ঠিক আছে, কোশ্চেনটা হলো লজ অফ অসমোসিস। খুব ভালো করে বুঝবে, না বুঝলে কিন্তু এই কোশ্চেনটা লিখতে পারবে না। খুব ভালো করে একদম বুঝে বুঝে কিন্তু প্রত্যেকটা পার্ট আমি বলে দেবো, প্রত্যেকটা পার্টের ডাউটস কিন্তু ক্লিয়ার করে নেবে। তো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেরি না করে চলো এবার স্টার্ট করি। দেখো, লজ অফ অসমোসিস এইভাবে আসতে পারে কোশ্চেনটা, আরেকটা কিভাবে আসতে পারে, অর ভেন্ট অফ লস। ঠিক আছে, এই দুভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো দেখো, এই লতে কি বলা হয়েছে প্রথমে ভালো করে বুঝবে। ধরো এটা একটা সলিউশন রয়েছে, ঠিক আছে, এই সলিউশনটা হলো ডাইলিউট। এই সলিউশনটা কি ডাইলিউট। এবার ডাইলিউট সলিউশনে, একটা সলিউশনের মধ্যে কি কি জিনিস থাকে, একটা থাকে সলভেন্ট, তাই তো, আর একটা থাকে সলিউট। সলভেন্ট আর সলিউট। এবার যখন একটা সলিউশন খুব ডাইলিউট হয়, মানে খুব পাতলা হয়, কনসেন্ট্রেটেড না, ঘন না, পাতলা হয়, তখন সেখানে যে সলিউটগুলো থাকে সেগুলো কিসের মতো আচরণ করে, গ্যাস মলিকিউলের মতো, গ্যাসের মলিকিউলের মতো তখন এই যে পার্টিকেলগুলো আচরণ করে। কেন, একটা কন্টেইনারে, এই যে একটা কন্টেইনার, এটাতে যদি শুধুমাত্র গ্যাস পার্টিকেল থাকে, এই অণুগুলো যেরকম ভাবে ইতস্তত ছড়িয়ে থাকবে এবং যেরকম ভাবে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবে, একটা ডাইলিউট সলিউশনের মধ্যে সলিউট পার্টিকেলগুলো কিন্তু সেম ভাবে থাকে। এই জন্য ভ্যানটস ল, যেখানে হলো ডাইলিউট সলিউশনটাকে ইউজ করা হচ্ছে, সেইটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, গ্যাসের লয়ের সঙ্গে। গ্যাস লয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবার গ্যাসের কোন কোন সূত্র, একটা হলো বয়েলের সূত্র, একটা হলো গেলুসাকের সূত্র। ঠিক আছে, বয়েলস ল আর হলো গেলুসাক ল, এই দুটোর সঙ্গে কিন্তু তুলনা করা হয়। এবারে আমরা আস্তে আস্তে চলে আসছি একদম ফর্মুলাটায়। দেখো, বলেছে এখানে যে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ল ওয়ান, ঠিক আছে, ল ওয়ানে দেখো অসমোটিক প্রেশার। গ্যাসের ক্ষেত্রে যখন প্রেশার আসে তখন আমরা কি দিয়ে ডিনোট করি, অবশ্যই পি দিয়ে ডিনোট করি। এখানে অসমোটিক প্রেশারকে আমরা ডিনোট করব কি দিয়ে, পাই দিয়ে। ঠিক আছে, অসমোটিক প্রেশার অফ আ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশনটা কি, সি। এবারে এই যে অসমোটিক প্রেশার পাই আর মোলার কনসেন্ট্রেশন সি, এদের মধ্যে কি রিলেশন, অসমোটিক প্রেশার অফ আ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলার কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক হলো, এরা কি, ডাইরেক্টলি
প্রপোর্শনাল, এরা দুটো কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার যখন ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তখন ইকুয়েশনটা কিরকম হবে, পাই প্রপোর্শনাল টু সি, ঠিক আছে। এবার এই প্রপোর্শন যে সাইনটা, এটাকে যদি আমার তুলে ইকুয়াল সাইন আনতে, তাহলে আমাকে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে কি লিখতে পারি, পাই ইজ ইকুয়াল টু কে ওয়ান সি, যেখানে কে ওয়ানটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। এবারে যদি ভি লিটার অফ দ্য সলিউশন, একটা সলিউশনে যদি ভি লিটার আয়তন থাকে যেখানে ওয়ান মোল সলিউট রয়েছে, মানে ধরো এই যে সলিউশনটা, এই সলিউশনের থেকে আমি এইটুকু পার্টকে নিলাম যেটা হলো ভি লিটার, এখানে সলিউট কত রয়েছে ওয়ান মোল, আর টোটাল যে সলিউশনটা সেটাকে যদি আমরা ওয়ান ধরি, এক অংশ টোটাল সলিউশন এক অংশ, তার মধ্যে ভি লিটারের মধ্যে সরি ওয়ান লিটার, আর তার মধ্যে রয়েছে হলো ওয়ান মোল সলিউট, আর টোটাল সলিউশনটা যদি ওয়ান হয় সেখানে সলিউট কত রয়েছে সি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি রিলেশনটা বার করি, রিলেশনটা বার করলে আমরা কি পাবো, সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি হবে, তাই তো। ভি লিটার অফ দ্য সলিউশন কন্টেইন করছে কি ওয়ান মোল অফ সলিউট, ভি লিটার সলিউশনটা এইটুকু হলো ভি লিটার, এটার মধ্যে ওয়ান মোল সলিউট রয়েছে, তাহলে এই যে পুরো সলিউশনটা, এই পুরো সলিউশনটার মধ্যে সি মোল রয়েছে, তাহলে এটা এটার মধ্যে রিলেশন কি হবে, সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি। এবারে এই যে সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি পেলাম, এটাকে আমরা পুট করে দেব এই জায়গায়, তাহলে কি পাবো, পাই ইজ ইকুয়াল টু কে ওয়ান, সি এর জায়গায় ওয়ান বাই ভি। তাহলে কে ওয়ানটা যদি এপাশে থাকে, ভি কে এদিকে আনলে কি হবে, পাই ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান, পাই ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান। আচ্ছা হয়তো দেখা যাচ্ছে না, আমি এই পেজে করছি, পাই ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান। তাহলে পাইটাকে আমরা যদি গ্যাসের সূত্রের সঙ্গে তুলনা করি, গ্যাসের বয়েলস ল, বয়েলস ল থেকে আমরা কি পাই, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা ধ্রুবক বলি আমরা বাংলায় যেটাকে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে পি এর জায়গায় কি রয়েছে, পাই ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান। তাহলে বয়েলের সূত্রের সঙ্গে অসমোটিক প্রেশার বা ভ্যানটপস ল এর প্রথম যে সূত্রটা ল অফ ওয়ান, সেটা মিল হলো। এবারে আসছে হলো ল টু, এখানে তোমাদেরকে আমি ল গুলো একটু ডেসক্রাইব করে বুঝিয়ে দিচ্ছি। যখন খাতায় লিখবে তখন কিন্তু এটুকু লিখলে হবে না, এর সঙ্গে আরো কিছু লাইন সেন্টেন্স এগুলো একটু উল্লেখ করতে হবে, যেগুলো এখানে দেখো, এখানে তো অত লাইন বাই লাইন লিখে দেখানো সম্ভব না, তাহলে তো আমি নোটটাই এখানে তুলে দিতে পারতাম। জিনিসটা হলো তোমরা কতটা বুঝতে পারছো, জিনিসটা বোঝার জিনিস, ঠিক আছে। আমি এর জন্য তোমাদের ল গুলো বুঝিয়ে দিচ্ছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এবার আসছে হলো ল টু। দেখো বলেছে অসমোটিক প্রেশার অফ এ সলিউশন, ল টু তে কি আসছে, অসমোটিক প্রেশার পাই অফ এ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার। অসমোটিক প্রেশার অফ আ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার, টেম্পারেচারের সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকছে, যখন কি কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট, আগেরটাতে আমরা কি দেখেছিলাম, যেহেতু বয়েলের সূত্রের সঙ্গে মিল, এখানে ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই তো। বয়েল মানে কি, কোনো কিছুকে ফোটানো, তাপ দিলে সেই জিনিসটা ফুটে, তাই বয়েলের সূত্রে কি, এটা একটা ট্রিক আর কি, বয়েলের সূত্রে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। এবার এখানে আমরা ল টুতে আমরা কি দেখছি, ল টুতে ঘনত্ব বা মোলার কনসেন্ট্রেশন, যেটা মোলার কনসেন্ট্রেশনটা কিন্তু এখানে কনস্ট্যান্ট রয়েছে, অসমোটিক প্রেশারটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনালি চেঞ্জ হচ্ছে। তাহলে এটা এখান থেকে আমরা কি পাচ্ছি, পাই ইজ ইকুয়াল টু কে টু টি, আগেরটাতে আমরা কে ওয়ান ধরেছিলাম, এখানে আমরা কি ধরবো, কে টু টি, পাই ইজ ইকুয়াল টু কে টু টি। এবারে যদি আমরা এখান থেকে কে টু এর ভ্যালু বার করি, তাহলে আমরা কি পাবো, পাই বাই টি ইজ ইকুয়াল টু কে টু। এই যে এই রিলেশনটা, এটা কার সঙ্গে, এটা হলো গেলুসাক্স ল, মানে পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। গেলুসাক ল এর সঙ্গে এটা মিল আছে, পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো।
তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হলো ল টু, দ্বিতীয় সূত্র। আচ্ছা, ভ্যানডারভ ইকুয়েশন ফর নন আয়নাইজড সলিউট, নন আয়নাইজড সলিউশনের জন্য ইমার্জড অ্যাজ ফলোজ ফ্রম এ কম্বিনেশন অফ ইটস টু ল। এবার দুটো জিনিসকে যদি আমরা কম্বিনেশন করি, বা আমরা যদি গ্যাসের সূত্র থেকে দেখি, গ্যাসের সূত্রে আমরা কি দেখেছিলাম একটু মনে করো, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, মনে পড়ছে এই ফর্মুলাটা? এবারে কিন্তু তোমাদের ল ওয়ান ল টু বলার পরে এই জিনিসটা কিন্তু করে তোমাদের দেখাতে হবে। তো পি এর জায়গায় আমরা কি লিখব, পাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এবারে দেখো আমরা তখন কি দেখলাম, সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি, আবার আমি সি ইজ ইকুয়াল টু টু বাই ভিও লিখতে পারি। এবার ওয়ান টু এটা তো একটা নাম্বার, এটা চেঞ্জ হতেই পারে, তো টু এর জায়গায় যদি আমি লিখি এন বাই ভি, এটাও সি ইজ ইকুয়াল টু হবে। তাহলে এই ভিটাকে যদি আমরা নিচে নিয়ে যাই কি হবে, পাই ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবে, এই ভিটাকে নিচে নিয়ে চলে আসবো, এন বাই ভি আর টি। তাহলে এন বাই ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, পাই ইজ ইকুয়াল টু সি আর টি, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এবার আর ইজ ইকুয়াল টু কি, মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট টেম্পারেচার, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, ভি ইজ ইকুয়াল টু, ভি ইজ ইকুয়াল টু লিটার্স অফ দ্য সলিউশন, সি ইজ ইকুয়াল টু মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট। এগুলো প্রত্যেকটাই আমি প্রথমেই বলেছি, তাও এখানে যেহেতু একটা ফর্মুলা বলা হয়েছে পাই ইজ ইকুয়াল টু সিআরটি, তো এটা বলার পর কিন্তু তোমাদের প্রত্যেকটা কোনটা কাকে ডিনোট করছে এটা কিন্তু তোমাদেরকে লিখে দেখাতে হবে। আর কি, মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হলো অ্যাবসোলিউট টেম্পারেচার, এন নাম্বার অফ মোলস অফ সলিউট, ভি হলো লিটার্স অফ দ্য সলিউশন, যেটা বললাম ভি লিটার আয়তনে এক মোল রয়েছে সেই ভি, আর সি হলো মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট, ঠিক আছে? এই গেল। আচ্ছা এবারে চলে আসছি হলো, আচ্ছা এটা এই ফর্মুলা হলো নন আয়োনাইজড। যদি আয়োনাইজড হয় তখন কি হবে, পাই ইজ ইকুয়াল টু আই সি আর টি, ঠিক আছে? আয়োনাইজড হলে কিছুই না, শুধু একটা এখানে আই অ্যাড হবে, পাই ইজ ইকুয়াল টু আই সি আর টি, ওকে? এবারে চলে আসছি ল থ্রি। ল থ্রিটা একদম ইজি জিনিস, অ্যাভোগাড্রোর সূত্র তোমরা পড়েছো, সমপরিমাণ তরলে সমসংখ্যক অণু, এটা মানে সবই সমান 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 থাকে, তাই তো? সেটার সঙ্গে এবার দেখো কিভাবে মিলটা করা হয়েছে, খুব ভালো করে বুঝবে। দেখো বলেছে আইডেন্টিক্যাল নাম্বার অফ মোলস অফ ডিফারেন্ট সলিউট, আইডেন্টিক্যাল নাম্বার অফ মোলস অফ ডিফারেন্ট সলিউট, মানে সলিউটটা হলো ডিফারেন্স কিন্তু কি নাম্বারটা সেম। ধরো এইটা হলো গোল সলিউট, কটা আছে ধরো নাম্বার ফাইভ, এটা হলো চৌক সলিউট স্কোয়ার, এটাও ফাইভ নাম্বার, এটা হলো ট্রায়াঙ্গেল, এটাও ফাইভ নাম্বার। তাহলে সলিউট এটাকে বললাম হলো সলিউট, আর ভেতরে ওগুলো হলো নাম্বার, ঠিক আছে? ভালো করে বুঝবে, বলেছে আইডেন্টিক্যাল নাম্বার, প্রত্যেকটা নাম্বার দেখো সেম, ফাইভ ফাইভ ফাইভ, অফ ডিফারেন্ট সলিউট, এটা সার্কেল, এটা স্কোয়ার, এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ডিফারেন্ট সলিউট ডিজলভ ইন দ্য সেম ভলিউম অফ সলভেন্ট, তাহলে এখানে যে সলভেন্টটা রয়েছে সেম ভলিউম, সলভেন্ট সেম ভলিউম, দেখতে পেয়েছো?
এখানে যে সলভেন্ট রয়েছে, তিনটে সলভেন্টের সেম ভলিউম রয়েছে, ঠিক আছে? তাহলে কি কি পেলাম? আইডেন্টিক্যাল নাম্বার কিন্তু ডিফারেন্ট সলিউট, আর সেম ভলিউম রয়েছে সলভেন্টের। নেক্সট, অ্যাট দ্য সেম টেম্পারেচার, প্রত্যেকটার ক্ষেত্রে এই টেম্পারেচার টি কোনো চেঞ্জ হয়নি, টেম্পারেচার সেম, ঠিক আছে? প্রোডিউস অ্যান আইডেন্টিক্যাল অসমোটিক প্রেশার, যদি এরকম কন্ডিশন থাকে তিনটের ক্ষেত্রেই টেম্পারেচার সেম, নাম্বারটা সেম, শুধু সলিউটগুলো আলাদা, সলভেন্টের ভলিউম সেম, তাহলে কি হবে? তিনটের ক্ষেত্রেই সেম অসমোটিক প্রেশার ক্রিয়েট করা যাবে, তিনটের ক্ষেত্রেই সেম অসমোটিক প্রেশার ক্রিয়েট হবে। এবারে এই জিনিসটা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে কি হবে, দেখো, দ্য সেম ভলিউম অফ ডিফারেন্ট সলিউশন, এখানে হলো সলিউশনটা ডিফারেন্ট। এটা ধরো এ সলিউশন, এটা বি সলিউশন, এটা সি সলিউশন, তিনটে সলিউশন কিন্তু কি ভলিউমটা হলো সেম। ডিফারেন্ট সলিউশন হ্যাভিং অ্যান আইডেন্টিক্যাল অসমোটিক প্রেশার, আচ্ছা এখানে যেগুলো যেগুলো বলেছে আমি একটু সার্কেল করছি, ঠিক আছে? এটা বলেছে অসমোটিক প্রেশারটাও সেম, ঠিক আছে? আচ্ছা, হ্যাভিং অ্যান আইডেন্টিক্যাল অসমোটিক প্রেশার অ্যাট দ্য সেম টেম্পারেচার, টেম্পারেচারটাও সেম, অ্যাট দ্য সেম টেম্পারেচার, ঠিক আছে? কন্টেইন আইডেন্টিক্যাল নাম্বার অফ সলিউট মলিকিউল, এই যে সার্কেল করা এই কন্ডিশনগুলো যদি অ্যাপ্লাই হয় তাহলে যে সলিউট মলিকিউলগুলো থাকবে তাদের নাম্বারটাও কিন্তু আইডেন্টিক্যাল হবে। বোঝা গেল জিনিসটা? মানে এই কন্ডিশনগুলো যদি প্রথমে যদি উপরের সবকটা কন্ডিশন এক হয় তাহলে আমরা বলতে পারি অসমোটিক প্রেশারটা সেম। এবার অসমোটিক প্রেশার সেম, ভলিউম সেম, টেম্পারেচার সেম বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি সলিউটগুলোর নাম্বার সেম হবে। এটা হলো ল থ্রিতে তোমাদেরকে বোঝানো রয়েছে, ঠিক আছে? এবার তোমরা যদি মনে করো যে কেউ ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন করলে তোমরা এটার নোটস তো ডিটেলসে পেয়ে যাবে, বা নিজেরা যদি নোটস পড়ো তাহলে এখান থেকে তোমাদের ডাউটসটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।